নেসের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক ব্যাখ্যায় প্রকাশ করে সমাধান করা। আমাদের সাধারণ গাণিতিক ব্যাখ্যা অর্থাৎ আমরা যোগ বিয়োগ গুণ আকারে সংখ্যায় লিখে এটাকে সমাধান করতে বলা হয়েছে, কোনো ঐকিক নিয়মে না, কোনো কিছুই না। তাহলে আমাদেরকে প্রথমে কি কাজ করতে হয় গাণিতিক ব্যাখ্যা, যদি আমরা দেখি গাণিতিক ব্যাখ্যা, সাধারণ গাণিতিক ব্যাখ্যা এই বন্ধনের কাজ, তারপরে আমাদেরকে ভাগের কাজ করতে হবে, তারপরে আমাদেরকে গুণের কাজ করতে হবে, আর সাধারণত বাম দিক থেকে ডান দিকে অঙ্ক সমাধান করতে হয়, তারপরে আমাদেরকে যোগ অথবা বিয়োগ, যোগ বিয়োগের কাজ করতে হয়। তাহলে এইভাবে আমরা সমাধান করলে সমাধান হয়ে যাবে, কিন্তু আমাদের গাণিতিক ব্যাখ্যা যেভাবে আছে এইভাবেই লিখতে হবে। তাহলে আমরা এক নম্বর অঙ্কটা লিখি, এই এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো পাঁচটি পেন্সিলের দাম 60 টাকা, নয়টি পেন্সিলের দাম কত। আমাদেরকে এই পাঁচটি পেন্সিলের দাম 60 টাকা দেওয়া আছে, তাহলে নয়টি পেন্সিলের দাম, আমরা যদি একটি পেন্সিলের দাম বের করতে পারি তাহলে আমরা নয়টি পেন্সিলের দাম বের করতে পারবো, আর একটি পেন্সিলের দাম আমরা সহজে বের করতে পারবো যেহেতু পাঁচটি পেন্সিলের দাম 60 টাকা। তাহলে একটির দাম কত, পাঁচ, 60 দিয়ে 5কে ভাগ করলেই আমরা একটি পেন্সিলের দাম পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা গাণিতিক বাক্য লিখতে পারি, এই সাধারণ গাণিতিক বাক্য আমরা কীভাবে লিখবো, আমরা 60কে 5 দিয়ে ভাগ করবো। প্রথমে আমরা এই কাজটা করব, তাইলে লিখি আমরা 60 ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে। প্রথমে আমরা একটি পেন্সিলের দাম বের করবো 5, এটা তাহলে এই কাজটা করব, তারপর গুণ করব 9টি। তো যদি গুণ করতে হয় আমরা আগে তাহলে বন্ধনে দিব, বন্ধনে দিয়ে আমরা একটি পেন্সিলের দাম বের করব, তাহলে আমরা বন্ধনে দিয়ে দিই, তাহলে আমরা বন্ধনে কাজটা আগে করব, গুণ করব তারপর করব কি 9, এটা তাহলে আমরা এই 9টি পেন্সিলের দাম পেয়ে যাব। তাহলে এটা সমাধান করতে বলা হয়েছে, আমরা সমাধান করি যে একটি পেন্সিলের দাম কত, 9টি পেন্সিলের দাম কত। তাহলে এটা যদি আমরা করি তাহলে এটা আসে আমরা 5, এই এটার সমান আগে আমরা লিখে নেব, এটার সমান আসে কত, 5 বারং 60, এই 5 বারং 60, 5 দিয়ে 12কে ভাগ করলে 60 আসে। তারপর আমরা বাকি অংশটুকু ঠিক রাখবো, এই গুণ 9, এটা আসে 9, তারপরে আমরা কি করব, 9 দিয়ে 8, এই গুণের কাজ আসেই শুধু গুণ, আমরা গুণের কাজ করি। তাহলে গুণের কাজ যদি করি তাহলে 9 12 108, 9 দুগুণে 18, এটাকে যদি আমরা গুণ করি, এই 9 দুগুণ 18 8, 9 একে 9 110, 108 হয়। তাহলে একটি পেন্সিলের দাম আমরা যদি দেখি, আমরা বের করে দেখি, আমরা 60কে 5 দিয়ে ভাগ করব, ভাগ 5, এটা ইনটু করব আমরা 9, 9টি পেন্সিলের দাম কত, গুণ 9, তাহলে 108। তাহলে এভাবে আমরা বের করতে পারি। তাহলে আমরা ঐকিক নিয়মে যদি করি তাহলে কী করতে হবে, আমাদেরকে চাওয়া হচ্ছে পেন্সিলের দাম, তাহলে পাঁচটি পেন্সিলের দাম 60 টাকা, একটির দাম কত, 9টির দাম কত, ওইভাবে আমরা সমাধান করতে, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে সাধারণ গাণিতিক বাক্যে। এরপরে আমরা যদি লিখি সেটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় নম্বর অঙ্কটা, এখানে বলা হচ্ছে দ্বিতীয় অঙ্কটা যদি আমরা করি সেটা হচ্ছে, অঙ্কটা আগে পড়বো তারপর আমরা সমাধান যাবো। এখানে বলা হচ্ছে ভাজক, ভাগ শেষের 3 গুণ, ভাজক আমরা যেটা দিয়ে ভাগ করি, ভাজক ভাগ শেষের 3 গুণ, ভাগ ফল ভাজকের 4 গুণ, ভাগ শেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত। আমরা একটু উদাহরণ দিয়ে যদি দেখি, এরকম যদি হয়, এখানে যদি হয় বা আমরা উদাহরণটা লক্ষ্য করি, এই স্যাম্পলটা উল্লেখ করি, যদি ভাগ শেষ হচ্ছে কত 2, তাহলে ভাজক কত, ভাজক যেটা আমরা এটাকে যদি হয় ভাজক, ভাজক আর হচ্ছে কি ভাগ ফল, আর হচ্ছে কি ভাগ শেষ, ভাগ শেষ, ভাগ শেষ, তাহলে ভাগ শেষ হচ্ছে 2 আর ভাজক হচ্ছে ভাগ শেষে 3 গুণ, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করলে কত আসে, 3 গুণ 2 সমান আসে 6। আর বলা হচ্ছে যে ভাগ ফল হচ্ছে ভাজকের 4 গুণ, এই ভাগ ফলটা হবে ভাজকের, ভাজক কত 6, গুণ হবে 4, এটা আসে। তাহলে আমরা মাঝখানের এই অংশটুকু বের করতে পারবো, এটা সমান কত, তাহলে এটা হবে এই বাক ভাজক গুণ ভাগফল, এটা সমান আমরা যদি দেখি 3 আটা 24, এই 24 আসে, এই 24 দিয়ে আমরা এই ভাজক এখন যদি গুণ করি, 24 গুণ হবে আমাদের 6 যোগ হবে 2, তাহলে আমরা এটা পেয়ে যাই, এটা হচ্ছে কি ভাজ্য, আমাদেরকে এই ভাজ্যটা বের করতে বলা হয়েছে, তাহলে এই ভাজ্য কত, এইভাবে আমাদেরকে সমাধান করতে হবে।
তাহলে আমাদেরকে গাণিতিক বাক্য লিখে সমাধান করতে হবে। তাহলে আমরা গাণিতিক বাক্য লিখি, তাহলে গাণিতিক বাক্যটা কি হবে সাধারণ গাণিতিক বাক্যে? তাহলে আমরা প্রথমে ভাজক বের করব, কেননা ভাগশেষের এই দুই গুণ। তাহলে এই যদি লিখি তাহলে সেটা হবে হবে আমাদের এরকম, দুই গুণ হবে কত, এই তিন, বা তিন গুণ দুই, আমরা লিখি তিন গুণ দুই, তিন গুণ, ভাজকের তিন গুণ হচ্ছে কি, এই ভাজক বাক্সের তিন গুণ, বাক্সের হচ্ছে দুই, তাহলে এটাকে বন্ধনে দিই, গুণ হবে বাকফল ভাজকের চার গুণ। তাহলে আমরা বাকফলটা লিখি, বাকফল হচ্ছে কি ভাজকের চার গুণ, তাহলে হচ্ছে, তাহলে ভাজক কত এখানে, তিন গুণ দুই, এটা হচ্ছে কি ভাজক, গুণ হবে আমাদের চার, এই চার। তারপর হচ্ছে কি যোগ করবো আমরা বাকশেষ, এই দুইটা গুণ করলে, আমরা দুইটা যদি গুণ করি, ভাজক গুণ বাকফল যোগ বাকশেষ সমান আমরা পেয়ে যাবো কত, বাহ্য, এটা সমান বাহ্যটা পেয়ে যাবো। তাহলে সমান আসে আমরা পাই, তাহলে আমরা এই বন্ধনের কাজ আগে করব। তাহলে তিন দুগুণে ছয় গুণ হবে, আমরা গুণের জায়গায় গুণ চিহ্ন রেখে দিই, তারপর আমরা এই আগে বন্ধনের কাজ, তাহলে ছয়, আমরা এই বন্ধনের কাজ যদি করি তাহলে এখানে ছয় গুণ হবে চার, তাহলে যোগ করব কত, দুই যোগ দুই, এটা। তারপর আমরা যদি গুণ কাজ করি তাহলে গুণ যোগ কাজ করলে আসে, এরপর আমরা গুণের কাজ, আমরা এই সম্পূর্ণ গুণের কাজগুলো করে ফেলবো, তাহলে এটা হচ্ছে কত, এই ছয় ছয় ছত্রিশ, বা আমরা ছত্রিশকে চার দ্বারা গুণ করলে হয়, আমরা ছত্রিশকে গুণ করবো কত, চার দ্বারা, এটা আসে একশো চুয়াল্লিশ যোগ হবে কত, দুই, এই দুই, তাহলে সমান আমরা পাই ১৪৬, এই সম্পূর্ণটা হিসেব করলে ১৪৬, এটা আসে। তাহলে আমরা যদি একটু পরীক্ষা করে দেখি, আমরা বলেছি যে ভাজক বাকশেষের তিন গুণ এবং বাকফল ভাজকের চার গুণ, আমরা ছয় দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে আমরা দেখি একটু প্রুফ করে যে আমাদের ঠিক আছে কিনা, ছয় দিয়ে যদি ভাগ করে দেখি কত, ১৪৬কে, তাহলে ছয় দুগুণে ১২, তারপরে আসে কত, দুই আর ছয় সাত ছয় ২৪, তাহলে বাকশেষ থাকতেছে কত, দুই। তাহলে আমাদের এই অঙ্কটা ঠিক আছে, কেন ভাজক বাকশেষের এই বাকশেষের তিন গুণ, তাহলে তিন দিয়ে দুইকে গুণ করলে ছয় আসে, আর বাকফল আসে কত, এই ভাজকের চার গুণ, চারশো ২৪, তাহলে বাহ্য কত, আমাদেরকে এই বাহ্যটা বের করতে বলেছে, তাহলে এটা আমাদের ১৪৬, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা তৃতীয় নম্বর অঙ্কটা যদি দেখি, সেটা হচ্ছে আমরা তৃতীয় নম্বর অঙ্কটা, জনাব শম্পার মাসিক বেতন ৭৫০০ টাকা, প্রতি মাসে তার খরচ হয় ৭২৫০ টাকা, তিনি এক বছরে কত টাকা জমা করেন, মাসিক বেতন, এক মাসে তার মাসিক বেতন হচ্ছে ৭৫০০, প্রতি মাসে খরচ করে বলেন এই ৭২৫০ টাকা। তাহলে আমরা কী করবো, এই গাণিতিক বাক্য যদি লিখি তাহলে এই ইনকাম থেকে খরচটা বিয়োগ দিলে যেটা আসে এটাকে গুণ করবো কত দিয়ে, ১২, তাহলে আমরা আগে বিয়োগ করব তারপর আমরা গুণ করব। তাহলে বিয়োগটা আমাদেরকে বন্ধনী দিয়ে দিতে হবে, কেননা যদি বন্ধনী না দেয় তাহলে আমরা আগে গুণের কাজ করে ফেলবো। তাহলে তিন নাম্বারে আমরা যদি লিখি সাধারণ গাণিতিক বাক্যে, তাহলে শম্পার মাসিক বেতন কত, ৭৫০০ টাকা, এই বিয়োগ প্রতি মাসে খরচ করতে করো ৭২৫০টাকা, তারপরে গুণ করতে হবে কত, আমরা যদি বন্ধনী না দিই তাহলে আমরা যদি এরকম লিখে ফেলি গুণ চিহ্ন দিই, তাহলে ১২ দিয়ে এক মাসে এক বছরে কত টাকা তিনি জমা করতে পারবেন, তাহলে আমরা যদি বন্ধনী না দিই তাহলে কি হবে, এই গুণের কাজ আগে যাবে, তাহলে আগে আমাদেরকে বন্ধনে দিতে হবে। তাহলে বন্ধনে যদি দিই তাহলে আমরা বন্ধনের কাজ করব, তারপরে আমরা গুণের কাজ করব। তাহলে এইভাবে আমরা গাণিতিক বাক্য লিখতে পারি, তাহলে ৭২৫০ থেকে যদি বিয়োগ করি ৭২৫০, তাহলে আসে ২৫০, তাহলে এটার থেকে আমরা পাই, এইটা বিয়োগ করলে পাই, আমরা পাই এই ২৫০ গুণ হবে ১২,
তাহলে এক মাসে আয় করে 250, তাহলে 12 মাসে ইনকাম করে, এটা গুণ হবে, তাহলে সমান আসে আমরা 5, এটা সমান আসে আমরা এটা যদি গুণ করি 12 দিয়ে, তাহলে ক্যালকুলেটারে নিই ইন গুণ 12, তাহলে 3000 টাকা। তাহলে তিনি এক বছরে 3000 টাকা সঞ্চয় করেন বা জমা করেন যেটা বলা হয়, তাহলে তিনি এক বছরে সঞ্চয় করেন এই 3000 টাকা। তাহলে এটাই আমাদের উত্তর, তাহলে সমান আসে আমাদের এটা হচ্ছে এই 3000 টাকা। তাহলে এত টাকা এটা, তাহলে আমাদেরকে গাণিতিক বাক্যের সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমরা গাণিতিক বাক্যের সমাধান করলাম, তাহলে এটা হবে আমাদের টাকা, এটাও হবে আমাদের টাকা, তাহলে এটাই আমাদের উত্তর।